আড়তদারদের অজুহাত ছিল হিমাগারে আলু সংকট, কিনতে হচ্ছে বাড়তি দামে, যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। এরই প্রেক্ষিতে আলুর উৎপাদন ও চাহিদা পর্যালোচনা করে দাম দ্বিতীয় দফায় নির্ধারণ করে দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের আড়তগুলোতে 27 টাকা কেজি দরের আলু এসেছে হিমাগার থেকে। তাই দাম বাড়াতে এবার ভিন্ন কৌশলে আড়তদাররা। কারওয়ান বাজারের আড়তগুলোর মূল্য তালিকায় প্রতি কেজি আলুর পাইকারি মূল্য লেখা আছে 30 টাকা, খুচরায় তা 35 টাকা। অথচ ক্রেতারা বলছেন ভিন্ন কথা। 40 টাকা কেজি নিয়েছি, 25 কেজি নিয়েছি। এটা হলো ইস্টেক আলু লাল, বুঝছেন, ওইটা হলো 33 করে নিয়েছি আমি। খুচরা বিক্রেতারাই জানালেন মূল্য তালিকা শুধু কাগজে কলমে দৃশ্যমান। কাগজে কলমে 30 টাকা লেখছে, হেরা চা 35 টাকা, কম দেন না। সরকারি সংস্থার অভিযানে শাস্তি ও জরিমানা এড়াতে মরিয়া আড়তদাররা বলছে যত দোষ ফরিয়াদের। এই যে আজকে প্রথম পাইলাম সরকারের, আমি 30 টাকা বলছি, 30 টাকা বেশি বেচা যাবে না, মাল দিচ্ছে আজকে দিচ্ছে। কিছু ফইরা আছে, ফইরা দেখা গেছে যদি 30 টাকা লাগিনা 30 টাকা বিক্রি করে তাহলে হইলো না, দেখা গেছে একটা বাড়াই বেছে। চান্সে আছে না, অনেক সময় চান্সে বেছে দুই একটা। সরকারি হিসেবে বছরে 70 লাখ টন চাহিদার বিপরীতে আলু উৎপাদন হয়েছে 1.9 কোটি টন। অথচ সংকটের অজুহাতে অস্থির এই নিত্যপণ্যের বাজার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।